بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. মানুষের পরিচয় বহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক মাধ্যম হচ্ছে নাম, আর এই জন্য ইসলামের নাম রাখার গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে উম্মতকে স্পষ্ট নির্দেশনা করেছেন। ভালো নাম চিহ্নিত করার পাশাপাশি মন্দ ও অসুন্দর নামগুলো রাখা থেকে বাঁচার জন্য সতর্ক করেছেন। আর যে সমস্ত নাম সুন্দর নয়, এই সমস্ত নামগুলোকে পরিবর্তন করে ভালো নাম রাখা বাস্তব জীবনের একটি গুরুত্বপূর্ণ আমলও জানিয়েছেন। এই সুন্দর নাম রাখার তাগিদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে নিজের নাম ও পিতার নামে ডাকা হবে, সুতরাং তোমরা সুন্দর নাম রাখো। কিন্তু তখন কেমন হবে যখন জানতে পারবো যে আমাদের সন্তানের যেই নাম রেখেছি সেগুলো হারাম বা নাজায়েজ, অথবা সেই নামের অর্থ একজন মানুষের জন্য সঠিক নয়? সত্যিই সেটি খুবই বড় ভুল হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো 10টি এমন মুসলিম মেয়ের নাম যেগুলো একেবারে রাখতে নেই। এই 10টি নাম রাখা মারাত্মক ভুল, কিন্তু আমরা তা জানি না, কেননা আজ আমরা ওলামায়ে কেরামদের মজলিস থেকে, ইলম এবং জ্ঞান চর্চা হওয়ার মজলিস থেকে অনেক দূরে সরে গিয়েছি, যার পর মানুষের মুখে শুনে নেট থেকে সার্চ করে কোনো কারোর মাশওয়ারা না নিয়ে, কোনো মুফতি সাহেবের কাছে না গিয়েই সেই নামকে রেখে দিই, আর যার পর সেই নামের জাতের উপরে গভীর প্রভাব পড়ে থাকে। মনে রাখতে হবে যে একটি মানুষের নামের জন্য তার উপর যদি কোনো প্রভাব না পড়তো, তাহলে সর্বারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই নামটি পরিবর্তন করতে বলতেন না। আব্দুল হুমায়িদ বিন সাইবা বলেন, আমি হযরত সাইয়েদ ইবনুল মুসাইবের কাছে বসেছিলাম, তখন তিনি বললেন, আমার দাদা হাজান একবার নবীজির দরবারে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? দাদা বললেন, আমার নাম হাজান, আর হাজানের অর্থ হল শক্ত ভূমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি হচ্ছ সাহল, অর্থাৎ তোমার নাম হাজানের পরিবর্তে সাহল রাখো। সাহলের অর্থ হচ্ছে গিয়ে নরম জমিন। তখন দাদা বললেন, আমার বাবা আমার যেই নাম রেখেছেন আমি তা পরিবর্তন করব না। মানে তার ভিতরে তার নামের প্রভাব অলরেডি শুরু হয়ে গিয়েছিল। সাইয়েদ ইবনুল মুসাইব বলেন, এর ফল এমনই হলো যে এরপর থেকে আমাদের বংশের লোকেদের মেজাজে রুরতা এবং কর্কশ ভাব রয়ে গেল। এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর নাম যদি অসুন্দর হতো, তাহলে সেই নাম পরিবর্তন করে একটি সুন্দর নাম রেখে দিতেন। আর হাদিস শরীফে এর অনেক বর্ণনাও এসেছে। মুহাম্মদ ইবনে আমর ইবনে আতা বলেন, আমি আমার মেয়ের নাম রাখলাম বাররাহ, যার অর্থ ছিল নেককার, ভালো ও পবিত্র। তখন জয়নব বিনতে আবি সালামা বললেন, আমার নাম ছিল বাররাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নিজেরা নিজেদের পবিত্রতা কখনো ঘোষণা করো না, কারণ বাররাহ অর্থ ভালো, নেককার এবং পবিত্র, কিন্তু সেখানে আল্লাহ হয় ভালো জানেন তোমাদের মধ্যে ভালো ও পবিত্র কারা। হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের নাম ইয়াসার, রাবাহ, নাজিহ এবং আফলা রেখো না, কারণ তুমি জিজ্ঞেস করবে সে কি ঘরে আছে, তখন যদি সে উপস্থিত না থাকে তাহলে তুমি বলবে নেই। এ হাদিসের ব্যাখ্যা হলো, ইয়াসারের অর্থ সহজ, সুখ ও প্রাচুর্য, রাবা অর্থ উপকার, লাভ, নাজি অর্থ সফল, আর যে ব্যক্তির সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়েছে তাকে বলা হয় আফলাহ। তো কোনো ব্যক্তি যদি এই চারটি নামের মধ্যে কোনো একটিকে রেখে দেয়, আর কেউ জানতে চাইল যে ঘরে কি ইয়াসার আছে, রাবা আছে, নাজি অথবা আফলা আছে, তখন উত্তর যদি দেওয়া হয় না নেই, তাহলে এর অর্থ হলো সে ঘরে মানে সুখ, প্রাচুর্য ও কল্যাণের উপস্থিতিকে অস্বীকার করে বলা হচ্ছে ঘরে কল্যাণ নেই, সুখ ও প্রাচুর্য নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের নাম রাখতে অপছন্দ করতেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মেয়ের নাম ছিল আসিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামকে পরিবর্তন করে রাখলেন জামিলা, কারণ আসিয়া শব্দের অর্থ নাফরমান, অবাধ্যচারিণী, আর এই নামের মধ্যে আল্লাহ তাআলার অবাধ্যকরণের ইঙ্গিত রয়েছে, তাই যেন কোনো মুসলমান এই ধরনের নাম না রাখে। তো নামকে যে পরিবর্তন করা যায় সেটি এই কথারই দলিল, আর দলিল এটিরও যে নামের জন্য সেই ব্যক্তির উপর গভীর প্রভাবও পড়ে থাকে, যেই কারণে বাচ্চার রোগ, বাচ্চার পরিস্থিতি, বাচ্চার উপরে বিভিন্ন ধরনের সমস্যা এসে হাজির হয়। এই জন্য যদি আপনি আপনার বাচ্চার নাম রাখতে চাইছেন, তাহলে আপনি সেই নামের সাথে সাথে সেই নামের মানে মানে তার অর্থকে বুঝে নেবেন, তারপরে গিয়ে আপনি কোনো নামকে রাখবেন। কেননা প্রত্যেক নামের আলাদা আলাদা অর্থ হয়ে থাকে, কিন্তু যদি আপনি আপনার নামের অর্থ না জানেন, সেই অর্থকে জানতে চান,
তাহলে কমেন্টে আপনি আপনার নামকে লিখে দিন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার নামের সঠিক উত্তরকে জানিয়ে দেওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে মানুষ সকল, নামের অর্থকে দেখার চেষ্টা করো, কেননা নাম দ্বারাই মানুষের বকশিশ হয়ে থাকবে। তো চলুন আমরা সেই নামগুলির সম্বন্ধে জেনে নিই, যেগুলো ইসলামের শুধুমাত্র মাকরু নয় বরং ইসলামের সম্পূর্ণভাবে হারাম এবং নাজায়েজও। আর এগুলো হারাম হওয়ার কারণ হলো এই নামগুলোর আসল অর্থ, মানে এই নামগুলির অর্থের জন্যই ইসলামে হারাম করা হয়েছে। এই জন্য এই নামগুলোকে কোনো মুসলমান যেন ভুল করেও নিজের বাচ্চাদের জন্য না রাখে। আর যদি কেউ এই নামগুলি ভুলভাবে রেখে দেয়, তাহলে তার প্রয়োজন হবে যে সে যেন আজই তার নামকে পরিবর্তন করে নেয়। নাম্বার এক, বানিয়া। বানিয়ার অর্থ হলো কমজোর বা দুর্বল। এবার যেই বাচ্চার এমন নাম রেখে দেওয়া হবে, তাহলে সে যত ইচ্ছা ততই খাবার খাক না কেন, ভালো থেকে আরও ভালো খাবার খাক, কিন্তু সেই বাচ্চা দুর্বলই হয়ে থাকবে। সে প্রত্যেক জায়গাতেই দুর্বল বা কমজোরি হয়ে থাকবে, এমনকি এরা পড়াশোনাতেও দুর্বল থাকবে। আপনি নিজেই ভেবে দেখুন না কেন, আপনার বাচ্চাকে আপনি দিনে কতবার ডাকেন, আর প্রত্যেকবারও যখন আপনি আপনার বাচ্চাকে ডাকবেন, তখন সেই বাচ্চার উপরে সেই নামের প্রভাব পড়ে থাকে। এবার আপনি রাত দিনে যেই বাচ্চাটিকে বানিয়া মানে কমজোর বা দুর্বল বলে ডাকছেন, তাহলে নিজেই ভেবে দেখুন সেই বাচ্চাটি কিভাবে সবল আর সতেজ হতে পারে। তো সেই জন্য যদি কারোর নাম বানিয়া থাকে, তাহলে সেটি অবশ্যই পরিবর্তন করে নেবেন, আর নিজের বাচ্চার নাম কখনোই বানিয়া রাখবেন না। নাম্বার দুই, সাইকা। সাইকা নামের অর্থ হলো ঝনঝন করে পড়া বজ্রপাত। এবার নিজেই ভেবে দেখুন এই নামের প্রভাব সেই বাচ্চার উপর কেমন পড়বে যার নাম রাখা হয়েছে সাইকা। যে মেয়েটির নাম সাইকা রাখবেন, তার শরীরের ভিতরে ভীষণ রাগ হবে, সে নিজের বাবা মায়ের সাথেও রাগান্বিত থাকবে, নিজের ভাই বোনের উপরেও রাগান্বিত হবে, আর বিবাহের পর নিজের স্বামীর উপরেও দেখাবে। তার শরীর এবং মেজাজ প্রত্যেকের থেকে আলাদা হবে, সে প্রত্যেকের উপর এমনভাবে আচরণ করবে যেন মনে হবে কারোর উপর বজ্রপাত পড়ছে। এই জন্য প্রয়োজন কোনো বাচ্চার নাম সাইকা না রাখা। আর যদি কারো নাম এটি রেখে দেওয়া আছে, তাহলে সে যেন কোনো মুফতি অথবা আলিমে দিনের সাথে অবশ্যই যোগাযোগ করে নেয়। নাম্বার তিন, আজিজুন। আপনার মেয়ের নাম যদি আজিজুন রেখে দেন, তাহলে সেটি পরিবর্তন করে নেবেন, কেননা এই নামটি রাখা সঠিক হবে না। আজিজুনের অর্থ হলো মহাপরাক্রমশালী, আর আমরা মহাপরাক্রমশালী বলতে আল্লাহ তাআলাকেই বুঝি। তো সেই জায়গায় যদি নিজের সন্তানের নাম আজিজুন রেখে দেওয়া হয়, তাহলে তাকে আল্লাহর স্থানে দাঁড় করানো হচ্ছে। তো এই জন্য চেষ্টা করব আজিজুন নামটিকে এড়িয়ে যাওয়ার। আর যদি নিজের বাচ্চার নাম রেখে দেন, তাহলে সেটির পরিবর্তন করে নেবেন অথবা কোনো মুফতি কিংবা আলিমে দিনের সঙ্গে প্রথমে জেনেও নেবেন। এরপর হলো এশাল। বর্তমান সময়ে এই নামটিও আমাদের সমাজে খুবই পপুলার একটি নাম, আর অনেক সমস্ত মানুষ নিজের বাচ্চার জন্য এই নামটি রেখেও দেন। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে আরবি মানুষেরা এই নামকে রাখেন না, কেননা এই নামের আরবিতে কোনো অর্থই পাওয়া যায় না। আর এই কথা জানানো হয়েছে যে যেই নামের অর্থ নেই, তাহলে সেই নামকে না রাখাই ভালো। যদি আপনি কোনো বাচ্চার এই নাম রাখেন, তাহলে কোনো মুফতি অথবা আলিমের সঙ্গে অবশ্যই একবার জেনে নেবেন। এর পরের নাম্বার হলো আরিহা। আরিহা একটি এমন নাম যেটি আরবিতে কোনো অর্থই খুঁজে পাওয়া যায় না, যদিও এই নামটির জন্য একটি স্থানের নাম পাওয়া গিয়েছে। রিসার্চ করার পর আমরা জানতে পারি যে এই জায়গাটি সিরিয়াতে অবস্থিত আছে। মানে হলো গিয়ে এই নামটি শুধু একটি স্থানের নাম ছাড়া অন্য কিছুই নয়। তো সেই জন্য এই আরিহা নাম না রাখাই সঠিক হবে। কিন্তু আপনি আপনার বাচ্চার নাম আরিহার পরিবর্তে ফারিহা রাখতে পারেন, আর যার অর্থ হলো গিয়ে খুশি হওয়া। যেমন আমরা প্রথমে জেনেছি নামের অর্থের প্রভাব শরীর এবং মেজাজের উপর পড়ে থাকে, তো এই খুব সুন্দর নামটির প্রভাব যখন আপনার বাচ্চার উপরে পড়বে, তখন আপনার মেয়েটি জীবনভরই খুশিতেই থাকবে। এরপর হলো নাবিয়া। নাবিয়ার অর্থ তো খুঁজে পাওয়া যায়, কিন্তু এর অর্থ কিছুটা আলাদা। নাবিয়ার অর্থ হলো একটি এমন গাছ যেটি পানি থেকে অনেক দূরে আছে, মানে পানি না পাওয়ার কারণে শুষ্ক হয়ে যাওয়া গাছ। এরপর হলো মারা। এই নামটিরও আরবিতে কোনো অর্থ নেই, এটি একেবারে অর্থহীন একটি নাম। এর পরের নাম্বার হলো মান্তাসা। এই নামের অর্থ তো খুঁজে পাওয়া যায়, আর এই নামটিকে শুনতে ভালো লাগে, কিন্তু এই নামটির অর্থ হলো তুমি যা চাও, মানে নামটির মধ্যে অনেকটা সিরিক হয়ে যাচ্ছে, মানে আমি যা চাইবো তাই হবে। তো এখান থেকে এই নামটি আল্লাহর গুণাবলীর উপরে চ্যালেঞ্জ জানাচ্ছে। সেই জন্য যদি এই নাম নিজের সন্তানের জন্য রাখতে চান অথবা রেখে থাকেন, তাহলে সেখান থেকে বিরত থাকবেন, আর সেই সঙ্গে কোনো মুফতি কিংবা আলিমে দ্বীনের সঙ্গে অবশ্যই জেনে নেবেন। নাম্বার দশ, আমাইজা। এই নামটিরও আরবিতে কোনো অর্থ নেই, সেই জন্য এই নামটিও রাখা সঠিক হবে না। যদি কেউ নিজের বাচ্চার জন্য এই নাম রাখতে চায়, তাহলে তার প্রয়োজন হবে খুব তাড়াতাড়ি নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করে নিয়ে নিজের বাচ্চার জন্য কোনো সুন্দর একটি নাম রাখার। আপনি এগুলি ছাড়া অনেক সমস্ত এমন নামকে রাখতে পারেন যার অর্থ আপনার জানা আছে এবং তার অর্থ খুব সুন্দর,
তাহলে সেই ইসলামিক নামগুলি আপনি আপনার বাচ্চার জন্য অবশ্যই রাখতে পারেন। একটা কথা সবসময় মনে রাখতে হবে যে যে কোনো ব্যক্তির চরিত্রের পিছনে তার নামের বিশেষ ভূমিকা থাকে, মানে মানুষের যেমন ধরনের নাম হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই হিসাবে সম্মান দান করবেন। কিন্তু অনেক সমস্ত মানুষ এমন আছেন যারা খুব বেশি মডার্ন হয়ে গিয়েছেন, তারা কোনো কিছু না বুঝে নিজের বাচ্চার নামকে রেখে দেয়। না তো তারা সেই নামগুলোর অর্থ দেখে, আর না তো তারা জায়েজ অথবা না জায়েজকে বিচার করে। কিন্তু পরে তারাই আবার কান্না করতে শুরু করে যে আমার বাচ্চা খারাপ হয়ে গিয়েছে, আমার বাচ্চা আমার কথা মতো চলেই না। যদি কোনো ড্রামা কিংবা মুভিতে ইন্সপায়ার হয়ে কোনো হিরো কিংবা হিরোইনের নাম পছন্দ হয়ে যায় তাহলে সেই নামটিকে রেখে দেয়। তো এমন সময় আপনি আল্লাহ তাআলাকে ভয় করুন, কেননা যে নামের অর্থকে আপনি জানেন না অথবা যদি সেই নামের অর্থ না থাকে তাহলে এমন নাম আপনি কেন রাখবেন। কিছু মানুষ এই নামগুলিকে এই কারণে রেখে দেয় কারণ তারা সময়ের ট্রেন্ডগুলোকে ফলো করে থাকে, আর এই নামগুলি ভীষণ ফেমাসও হয়ে থাকে সেই সময়ে। তো সেই কারণে এই নামগুলিকে তারা রেখে দেয়। সেই জন্য ফিল্ম স্টার কিংবা সিনেমার হিরো কিংবা হিরোইনদেরকে দেখে কখনোই যেন নিজের বাচ্চার নামকে রাখবেন না, কেননা এরা সত্যি অসভ্য মানুষ হয়ে থাকে। এদের বাবা কোনো এক মাজহাবে থাকে তো অন্য মাজহাবে মা থাকে, আর তারপর তারা নিজের বাচ্চার নামও নিজের ইচ্ছে মতোই রেখে দেয়। তো সেই জন্য আমরা যারা তাদেরকে ফলো করে থাকি এটি সত্যি আমাদের জন্য লজ্জাজনক কথা যে আমরা তাদেরকে ফলো করছি, আবার তাদের মতো করে নিজের বাচ্চাদের নামও রেখে দিই, তাহলে এটা কতটাই বা মূর্খামির কথা হবে। আপনি এমনটি কখনোই করবেন না। কোরআন এবং হাদিস থেকে দেখুন, সাহাবি সাহাবিয়াদের নাম দেখুন কত সুন্দর সুন্দর নাম আছে, আর সেগুলোর অর্থই বা কত সুন্দর। আপনাদেরকে জানিয়ে রাখি, মুসলিম মেয়েদের খুব সুন্দর ইসলামিক নাম নিয়ে আমরা দুটো ভিডিও বানিয়ে রেখেছি, আপনার ইচ্ছে হলে সেগুলি দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো, আর না হলে আপনি কমেন্টে পিন করা পেয়ে যাবেন। আমরা আশা রাখছি আজকের এই খুব সুন্দর ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার ফ্যামিলি এবং দোস্তের মাঝে অবশ্যই শেয়ার করুন, আর যাদের এমন ধরনের নামগুলি আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।